আমি যৌথ পরিবারে ছিলাম, সম্প্রতি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আমি আর আমার স্ত্রী এবং সন্তান মিলে একক পরিবার গঠন করেছি। পিতা মাতা অন্যান্য ভাইদের সাথে থাকে। এখন আপনার নিকট আমার প্রশ্ন হচ্ছে, অসচ্ছল থাকা অবস্থায় ভরণ পোষণের ক্ষেত্রে আগে আমি স্ত্রী সন্তানদের অগ্রাধিকার দিব নাকি পিতা মাতাকে অগ্রাধিকার দিব? খুব দরকারি প্রশ্ন। দেখুন, স্ত্রী এবং ছোট ছেলে মেয়েদের ভরণ পোষণ দেওয়াটা আবশ্যক যে কোনো পুরুষের উপরে। এর পাশাপাশি মা বাপ যদি অসহায় হয় এবং তাদের ভরণ পোষণ দেওয়ার মতো কেউ না থাকে, ভাইরা না দেয় বা ভাই বোন না থাকে এবং তাদেরও কিছু নাই চলার মতো, তখন তাদেরটা দেওয়াও সন্তানের উপরে কি আবশ্যক। কিন্তু যদি বাবা মা কোনো মতে চলতে পারে অথবা অন্য ভাই বোন টুকটাক দেয়, তাহলে আর আপনার উপরে সেটা আবশ্যকের পর্যায়ে থাকে না, আপনার বেশি সামর্থ্য নাই, বউ বাচ্চাকে দেওয়ার পরে আর বেশি থাকে না, তাহলে আপনি বাবা মা যতটুকু পারেন ততটুক খেদমত করবেন, আপনার উপর আর ফরজ থাকে না, যেহেতু তাদেরটা তারা চলতে পারে, ব্যবস্থা আছে। আপনার উপরে আবশ্যক হবে তখন শুধুমাত্র স্ত্রী সন্তানেরটা। এর মানে এই না যে বাপ মাকে দিবেন না, অতিরিক্ত যেটুকু আছে যা পারেন ততটুকু দিকে দিবেন। বাপ মা দেখবে যে আমার সন্তান চেষ্টা করে টানাটানি হলো আমার খেদমত করার চেষ্টা করে। কথা বুঝতে পারছি না? আর যদি বাবা মা নিজেরাই অভাবী হয়, তাদের চলার কোনো উপায় না থাকে, আপনি না দিলে না খেয়ে থাকতে হবে আর কোনো পথ নেই, তখন আপনার স্ত্রী সন্তানদের যেরকম ভরণ পোষণ দেওয়া কর্তব্য, তাদের টাল দেওয়া কি হবে? তখন কর্তব্য হবে পরিবার অংশ হিসেবে। স্বামী বিদেশে থাকা কারণে স্ত্রীকে সাংসারিক খরচ ও ঈদের জামা কাপড় বাবদ যে টাকা দিয়েছেন, সে টাকা থেকে যদি স্ত্রী টাকা বাঁচিয়ে স্বর্ণ কিনে, তাহলে স্বর্ণগুলো আসল হকদার কি হবে, স্বামী নাকি স্ত্রী? দেখুন, বাংলাদেশের সবচেয়ে বড় ভেজালগুলোর একটা হলো এটা। বুঝে হাসতেছেন না বুঝে হাসতেছেন? না বুঝে আসতেন একদম দেখো আমরা শুনুন, ভেজাল কোনটা বললাম? স্ত্রীর স্বর্ণ গয়নার মালিক কে? ও বাজে কি হইতে দেখবেন? স্ত্রীর স্বর্ণ গয়নার মালিক কে? কই স্বামী পার্টি গেল কই? স্ত্রীর স্বর্ণগণার মালিক কে? অর্ধেক লোক আওয়াজ দিচ্ছে, তার মানে বাকিরা স্বামীর পক্ষে। আচ্ছা, স্ত্রীর স্বর্ণের মালিক যদি স্ত্রী হয়, এবার আমার একটা প্রশ্ন উত্তর দেন, কোন মহিলা যদি বলে স্বামী আমাকে বিয়ের সময় কানের দুল দিছে, নাকফুল দিছে, গলার হার বালা দিছে, হাতে হাতের চুড়ি দিছে, অনেক কিছু দিছে, আমি কোন বউ যদি মনে চাইছে আজকে হঠাৎ করে আমার মনে চাইছে একটু কটকটি খাবো, একটু চাইনিজ খাবো, একটু বাপের বাড়িতে কিছু একটা জিনিস কিনে নিয়ে যাবো, একটু আমার ভাইটাকে একটু কিছু গিফট দিব, একটা মোবাইল কিনে দিব, তার মনে চাইছে, সে বাজারে চলে গেল স্বর্ণের দোকানে যায় তার স্বর্ণগুলো দিয়ে, স্বর্ণকারে বলছে ভাই ওজন করে টাকা দিয়ে দেয়, সে নিয়ে এসে স্বর্ণ কিনে দিয়ে দিছে, কি বলেন? এটা আমাদের দেশে চলবে? ওইটা বেঁচে আসার পরে যারা বলছেন যে স্ত্রীর স্বর্ণের মালিক স্ত্রী নিজে, তাহলে যদি মালিক সে হয়ে থাকে, তার জন্য সে বিক্রি করে তার যা খুশি তা করছে, স্বামী শ্বশুর শাশুড়ি ননদ দেবর ভাসুর এই যতগুলো বাহিনী আছে, এসব বাহিনীর লোকেরা সব তাকে তার এই কাজকে স্বাভাবিকভাবে নিবে, স্যালিউট জানাবে, তার স্বাধীনতা তার জন্য সে যা করে এভাবে নিবে, নাকি সব চোখ বড় বড় করে ফেলবে, বলবে যে ও মাঝি এটা কেমন বউ, ডাকায়ত কত বড় সাহস, স্বর্ণ বিক্রি করে চলে আসছে। তাহলে স্ত্রীর গহনার মালিক যদি স্ত্রী হয়, তাহলে তার স্বর্ণ সে বিক্রি করলে আপনাদের চোখে তো বড় হবে কেন? কথা বুঝেন নাই? আবার এখান থেকে আবার এটা বুঝেন না কেউ, আমি মহিলাদেরকে ফুসলাচ্ছি যে তোমাদের সমাজে যা বেছে ভালো, কারণ সে যেমনি সেমনি তার সম্পদের জন্য ক্ষতি না করে, তার হিতাকাঙ্ক্ষিতার জায়গা থেকে অন্য আরেকজনও তাকে বোঝাতে পারে, আত্মীয় স্বজন বোঝাতে পারে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু বোঝানো তো না, রীতিমতো প্রেশার দেওয়া। আচ্ছা, আরেকটা এক্সাম্পলে আসেন, ধরুন কথার কথা আমি গ্রামের পরিবেশের কথা বলছি, শহরেও আছে, ধরুন কোনো মহিলা তার স্বামীর দেওয়া শ্বশুরবাড়ির দেওয়া বাপের বাড়ির দেওয়া যেমনি হোক দুই চার পাঁচ ভরি স্বর্ণ আছে, এই স্বর্ণগুলা স্বামীর এখন বিদেশের ভিসা আসছে, ভিসা বাইরে যাবে, পয়সা কামাবে, মাল কামাবে, এখন তার টাকার টান আছে, বউ যদি বলে স্বর্ণগুলা দাও বিক্রি করি, ভিসা আসছে বিদেশ যাবো, এরপর তো টাকা পয়সা কামালে তোমার স্বর্ণ দিয়ে দিব, এই মহিলা যদি বলে দেখো এটা তুমি হাওলাত চাইতেছো আমার কাছ থেকে, আবার কিনে আমার হাওলাত পরিশোধ করবা তোমার হাওলাত, এই তো
না আমি সরি তোমার বিশ্বাস করি না, তুমি যাইবা বিদেশে, যাইতে পারবা কিনা, ধরা খাইবা কিনা, টাকা উড়াইতে পারবা কিনা, কোনো ঠিক ঠিকানা নাই বাবা, যে আমার স্বর্ণ আমি দিতে পারবো না, তুমি আরেক জায়গাতে হবে। কি বলেন এটা চলবে? এটা চললে মহিলার বাত হবে ওই ঘরে? আমরা মহিলাদেরকে কতভাবে যে কোণঠাসা করছি, আরে ভাই এই স্বর্ণের মালিক যদি সে হয় তাহলে এটা বলার তার রাইট আছে। যদিও আমি বলছি না সে বলুক, কারণ স্বামী স্ত্রী একে অন্যের সহযোগী হবে, সহমর্মী হবে, আন্তরিক হবে। স্ত্রী স্বামীকে না দিলে কাকে দিবে সেটা ভিন্ন বিষয়, কিন্তু স্বামী স্ত্রীকে বা স্বামীর পরিবার মহিলাদেরকে এতটুকু ন্যূনতম কোনো স্বাধীনতা, তার কিছু বলার এমনকি অভিমত দেওয়ার সুযোগও থাকে না, অথচ বলতেছে মালিক সে, কেমন মালিক হইল? এই জন্য শুরুতে বলছিলাম এটা একটা বেজাল্লা ব্যাপার আমাদের সমাজে, মহিলাদের স্বর্ণের মালিকটা কে? মহিলারা যখন প্রশ্ন করে আমাদের কাছে, হুজুর আমাদের স্বর্ণের জাকাত দিবে কে, উত্তর দিতে আমাদের হিমশিম খাওয়া লাগে। কেন হিমশিম খাওয়া লাগে? কারণ জাকাত দিবে মালিকে, জাকাত দিবে কে? এখন মহিলার স্বর্ণের মালিক কে এটাই তো খুঁজে পাই না। জাকাতের বেলায় আসলে স্বামী বলে আমার না, আমার না, এটা ওনার গিন্নির, ওনার মালিক, উনি এটার মালিক জাকাতের বেলা। আবার যখন বেচার দরকার হয় তখন হ্যাঁ দিয়ে দাও, দিয়ে দাও, এটা আমি তোমার দিছি, আবার দেব। ভাইরা আমার, তাআমালু কাল আজানিবি ওয়া তাআশারু কাল আকারিবি, আরবিতে একটা কথা আছে, লেনদেন হবে অপরিচিত মানুষের মধ্যে, স্বামী হোক, স্ত্রী হোক, বাপ হোক, ছেলে হোক, ভাই হোক, বোন হোক, বন্ধু হোক, যেই হোক লেনদেন হবে টনটনা, এটা আমার, এটা তোমার, কথা সাফ, তোমারটা তুমি আমাকে দিও, আমি তোমার আমাকে দিব, এটা একটা মানবিক ব্যাপার, সেটা ঠিক আছে। কিন্তু তাই বলে জগা খিচুড়ি থাকবে না। বেশিরভাগ সংসারে মহিলাদের টাকা কোনটা, সম্পদ কোনটা, গহনা কোনটা, মালিক কোনটা, এগুলোর কোনো হিসাব নিকাশ নেই, সব গণহারে। আমরা এত আবেগী, মহিলারাও এত আবেগী হয়ে যায় যে আরে আর এগুলো বাগজগ করে কি হবে, সবই তো আমার, সবই তোমার, তোমারটা আমার, আমারটাও তোমার, এত বেশি ভালো এগুলো আলাদা করতে হবে, তাহলে জাকাত দিতে সুবিধা হয়, লেনদেনের হিসাবটা টনটনা করতে হবে। এখন কথা হলো স্বামী বিদেশ থেকে টাকা দিয়েছে স্বামীকে, স্ত্রীকে ঈদ উপলক্ষে তোমাকে দিলাম, তুমি এটা নিয়ে কাপড় চোপড় কিনে, স্ত্রী যদি সেটা দিয়ে স্বর্ণ গয়না কিনে, জায়েজ হবে, না জায়েজ হওয়ার কোনো কারণ নাই। কিন্তু স্বামী যদি কাপড় কিনতে বলে এই জন্য যে স্বামী তাকে পোশাকে দেখবে, দেখতে চাইছে, তাহলে কাপড় কিনতে হবে, ইন্টেনশনটা বুঝতে হবে। ঈদ উপলক্ষে এমনি বকশিস দিছে, কথার কথা কাপড় কিনে আর কি, স্বামীর থেকে সমর্থন আছে যাই কিনো, তাহলে সেক্ষেত্রে সে মহিলা যে কোনো কিছু কিনতে পারবে, কোনো অসুবিধা নেই।